ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত এই সদস্য নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের এবং আজকে যিনি সভা সঞ্চালনা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়দুল ইসলাম ভূঁইয়া সুমন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মানে প্রধান অতিথি, যিনি অত্যন্ত পোলাইট, রোমান্টিক, হিরোইক, অ্যাডভেঞ্চার, অ্যাক্টিভ, এনার্জেটিক অ্যান্ড ব্রেভ। উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন, ময়মনসিংহ জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব আজহারুল ইসলাম সাহেব, ময়মনসিংহ জেলা থেকে আগত জেলা যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সহ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, সামনে উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ এবং আওয়ামী লীগ এবং সকল সংগঠনের নেতৃবৃন্দ, আমি দুঃখিত মেয়র সাহেবের নাম আগেও আমার বলার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, বারবার নির্বাচিত ঈশ্বরগঞ্জের মেয়র জনাব কমান্ডার আব্দুল সাত্তার মহোদয় উপস্থিত রয়েছেন, সামনে যুবলীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে অনেকেই বক্তব্য রেখেছেন, আমার আগে আমার সহযোগী সহকর্মী হানিফ জামিল সাহেব বক্তব্য রেখেছেন যুবলীগের উদ্দেশ্যে। আসলে এই যুবশক্তি বঙ্গবন্ধু ডাকে, যুবশক্তি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেদিন স্বাধীনতার বিজয় অর্জন করেছিলেন। পরবর্তীতে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগের নেতৃত্বে সংগঠিত হয়ে আজ পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণে যারা সহযোগিতা করে যাচ্ছেন, আজকে ঈশ্বরগঞ্জে যুবলীগের কথা উদ্দেশ্যে বলছি, তারা গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিশ্রম করে, কঠিন পরিশ্রম করে এই সকলের সাথে একযোগে একাত্মতা ঘোষণা করে তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এই সেন্টারগুলি পাহারা দিয়ে যাবতীয় সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন বিধায় আজকের এই জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য আমরা তাদের বিপুল সমর্থন পেয়েছি বলেই আজকে আমাদের পক্ষে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। আমি তাই এই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। মাননীয় চেয়ারম্যান সংসদ সদস্য, যার অনেক ইচ্ছা ছিল অনেক আগেই, যদিও দুইবার উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, কিন্তু এই মূলত বৃহত্তর পরিসরে ঈশ্বরগঞ্জের সেবা করার জন্যে এই সংসদ সদস্য নির্বাচিত হয়ে বৃহত্তর পরিসরে ঈশ্বরগঞ্জে তথা বাংলাদেশের উন্নয়নের চিন্তাভাবনা করে কিন্তু উনি এসেছিলেন রাজনীতিতে। পরবর্তীতে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবার উনি স্বতন্ত্র থেকে ইগল প্রতীক নিয়ে উনি নির্বাচন করেছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ছিল, উন্মুক্ত করে দিয়েছিলেন। যারা নৌকা পেয়েছেন, এরপরেও যাদের জনপ্রিয়তা রয়েছে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে, তারা যদি নির্বাচিত হয়ে আসে তাহলে ওনার কোনো বাধা নাই। এই শক্তিতে উজ্জীবিত হয়ে ঈশ্বরগঞ্জ যুবলীগ সহ সকলে আপনার চেষ্টায় অপশক্তিকে দূর করে এই 15 বছর ধরে এই ফখরুল ইমামের দ্বারা ঈশ্বরগঞ্জে যে 50 বছর পিছিয়ে গিয়েছিল, এই ফখরুল ইমাম এখানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সেখান থেকে ঈশ্বরগঞ্জের বীর জনতা
আজকে বিপুলভাবে বিপুল ভোট দিয়ে এখানে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করেছেন। এটা ঈশ্বরগঞ্জের মানুষ অনেক আশা করছে যে ওনার দ্বারাই একমাত্র ঈশ্বরগঞ্জের এই মুহূর্তে এই তরুণ নেতার দ্বারাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন একান্ত সম্ভব, তাই তাকে আশা ভরসা করে মানুষ নির্বাচিত করেছে। আমাদের সকলে সামনের দিনগুলিতে ওনাকে চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে সর্বান্তকরণে আমাদের চেষ্টা করতে হবে, যাতে ঈশ্বরগঞ্জ বিনির্মাণে যিনি যিনি উদ্যোগী হয়েছেন মাননীয় জাতি মাননীয় নেত্রী জনতা শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী, যে ভিশন 21 বাস্তবায়ন হয়েছে ওনার নেতৃত্বে, ভিশন 41 যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে মাননীয় নেত্রী যিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন, ভিশন ঘোষণা করেছেন, সেই ভিশন বাস্তবায়ন করতে হলে আমাদের এই সুমন সাহেবের মতো এমপি দরকার ছিল, সুমন সাহেবের এমপির মতো আমাদের দরকার ছিল। এই তরুণরাই আগামী ভিশন 41 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা তারা যোগ্য ভূমিকা রাখবে, আমি বিশ্বাস করি তারা উপযুক্ত ভূমিকা রাখবে, এবং তাকে এই যুবশক্তি যুবলীগ সহ আমরা সর্বান্তকরণে আমরা সহযোগিতা করব, এইটি ঈশ্বরগঞ্জবাসী সহ সারা দেশবাসীর আশা একান্ত। তাই আমি যতটুকু জানি উনি নির্বাচিত হওয়ার পূর্বেই যে চিন্তা ভাবনা ছিল, নির্বাচিত হওয়ার পরেই ইতিমধ্যেই উনি সংসদ বিষয়ে চিন্তা করছেন কীভাবে ঈশ্বরগঞ্জের মানুষকে সুখে রাখবেন, কীভাবে ঈশ্বরগঞ্জে উন্নয়ন করবেন, ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা উনি করে ফেলেছেন। যে ইতিমধ্যে আমি যতটুকু কাছে থেকে জানি আমাদের সংসদীয় যে রীতিনীতি উনি সবগুলি নিজে রপ্ত করেছেন, রপ্ত করার জন্য চেষ্টা করছেন, সংবিধান সংক্রান্ত বিষয়ে উনি জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন। আমি আশা করি উনি অল্পদিনের মধ্যেই বাংলাদেশ সংসদে অত্যন্ত অন্যতম সংসদ সদস্য হিসেবে দৃষ্টি আকর্ষণ করবেন। একান্ত ইচ্ছা, মেধা, দক্ষতা থাকলে সব কিছু সম্ভব, এই সমস্ত মেধা দক্ষতা যোগ্যতা ওনার রয়েছে বলে আমি বিশ্বাস করি। তাই আমি মোটামুটি কাছে থেকে নির্বাচিত হওয়ার পরেও দেখেছি আজ পর্যন্ত যে কীভাবে আমাদের কাছ থেকে উনি সংগ্রহ করছেন ঈশ্বরগঞ্জ উন্নয়নের জন্য, যে উনি ইতিমধ্যে 71 বৃদ্ধিতে সহ 42 বৃদ্ধিতে সহ যে কীভাবে কোন বড় বড় প্রকল্পগুলি উনি ঈশ্বরগঞ্জের জন্য উনি সেখানে দাবি রাখবেন, উত্থাপন করবেন, ইতিমধ্যে সবগুলি ইনশাল্লাহ গুছিয়ে ফেলছেন। ঈশ্বরগঞ্জে যতগুলি অবহেলিত প্রকল্প আছে রাস্তাঘাট সহ বিভিন্নভাবে, আমাদের এখানে রাজীবপুরে একটা ইপিজেড আছে, এখানে সূচি সেটা বাস্তবায়ন হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ অবহেলিত আছে, সেটা উনি সেখানে উত্থাপন করবেন। এই যা এরপরেও ঈশ্বরগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা করার জন্য উনি সেখানে উত্থাপন করবেন, ঈশ্বরগঞ্জের কাঁচা মাটিয়া নদী সেটাকে ড্রেজিং করার জন্য সেটাকে উনি উদ্যোগী হচ্ছেন। এইসব ঈশ্বরগঞ্জের যত ধরনের মাথায় আসছে যত বড় বড় উদ্যোগ ঈশ্বরগঞ্জে, আশা করা যায় আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখে এই পাঁচটি বৎসর যে ওনার দ্বারা যে কাজ হবে ঈশ্বরগঞ্জবাসী চিরদিন স্মরণ রাখবে এবং সেটা স্মরণাক্তর লেখা থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা শুধু এখনকার কাজ হলো ওনাকে সহযোগিতা করা এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, উনাকে আল্লাহ তাআলাকে সুস্থ রাখেন, ওনার পক্ষে অনেক কিছু সম্ভব আমরা আশা রাখছি। সেই আশা এবং বিশ্বাস রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।